গুড ইভিনিং সবাইকে। তো ইভিনিং থেকে ব্লগটা আর কি স্টার্ট করলাম, সারাদিন কোনো কাজ ছিল না, সেজন্য আর কি কিছু দেখালাম না। তো বিকালবেলা চা খাবো, তো টিকলোকে বলেছিলাম আজকে চপ নিয়ে আসবে, তো একটু ঠান্ডা লাগছিলো, তো চপ খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পড়লে। তো এখানে এগ চপ আছে আর ভেজ চপ আছে, আর দেখতেই পারছো সাথে স্যালাডও আছে, আর হলো ঝাল চাটনি। তো এটা এখন আর কি খাবো। তো আজকে আমার রাত্রে ভীষণভাবে মানে ইচ্ছা করছিলো যে খিচুড়ি বানিয়ে খাই, তো ফ্রিজে আমার ডালও ছিল আর মাছও ছিল, তো এটা মানে ইচ্ছা করছে না আর খেতে। তো আমি আর কি লাবড়া আর খিচুড়ি বানাবো, আর খিচুড়ি তো আমার রেডি হয়ে গেছে, খালি জাস্ট ঘিটা দেবো আর লাবড়াটা আর কি আমি বানাচ্ছি। তো ঠান্ডা যখনই বেশি পড়ে তখনই আর কি এটা আমি বানিয়ে খাই, আমার ভীষণই ভালো লাগে। আর খিচুড়ি আমি পাতলা খেতে ভীষণই পছন্দ। সবাইকে তো পরের দিন চলে আসলাম, রাতের বেলা তো দেখতেই পেলে খিচুড়ি খেয়েছি, তারপর দিন সকালবেলা মাছ এলে এসেছিলো, তো মাছটা দেখে ভীষণই পছন্দ হলো, কাতল মাছ, তো এটা আর কি নিয়ে নিলাম। তো এখন আমি সকালে আর কি ব্রেকফাস্ট বানাতে এসেছি, তো আজকে ব্রেকফাস্টে বানাবো আর কি সেওয়াই। তো সেওয়াইটা আর কি আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন আর কি আমি দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে তারপর চিনি টিনি দিয়ে আর কি নামিয়ে দেবো। আর আমি সেওয়াই না পাতলাটা পছন্দ করি একদম, মানে ঘনটা আমার ভালো লাগে না, মানে দুধটা আর কি মুখে লাগে সেরকম আর কি ভালো লাগে, তো আমি মানে ওরকম হিসেবে আর কি বানাবো, আর সাথে থাকবে আর কি রুটি। তো মাছটা দেখো লোকাল মাছ, তো এটা খেতে খুবই মজা লাগবে, তো আমি আর কি রুটিগুলো আর কি ভেজে নেব। তো এই দেখো আমার সেওয়াই, আমি এরকমই সেওয়াই খুব পছন্দ করি, আর রুটি আমার বানানো হয়ে গেছে, এখন আর কি টিকলুকে দিব। তো এখানে মাছ ধোয়া হয়ে গেছে, মাথাও আছে, একবারে ভেজে নেব। আর আলু ধুয়ে রেখে দিয়েছি, আর টমেটোটা আর কি সোমবারে দেব, আর পেঁয়াজ আদা লঙ্কা নিচে আছে, উপরে দিলে কি হয় আদাটা ভালো মতন পেস্ট হয় না, এর জন্য নিচে লঙ্কাটা আর আদাটা দিয়ে দিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এখন দিয়ে মাখিয়ে নিয়েছি, কড়াই হয়ে গেছে আমার গরম, এখন তেল দিয়ে দিব। তো সোমবারে দিয়েছিলাম গোটা জিরা টমেটো দিয়ে, তারপরে আলুটা তেলের সাথে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়ে যখন কষাচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, করেই রেখেছি, একদম মচমচ করে ভাজা করেছি, বাঁধাকপিটা সিদ্ধ কষিয়ে দিয়েছি। তো মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপি করে নিচ্ছি, আর মটরশুঁটি দিয়েছি, আলু দেইনি, তো এমনি আর কি ভাজা ভাজা টাইপ আর কি করব, খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ,
এভরিওয়ান, চলে আসলাম একবারে বিকেলবেলা। তো বিকেলবেলা দেখতেই পারছো আমি সাজাগুজো করে নিয়েছি। তো আমি যাচ্ছি হলো বার্থডেতে, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ, অঞ্জলিদির বার্থডেতে যাচ্ছি আজকে সবাই মিলে, দিদিরাও যাবে। তো আমি এখান থেকে রেডি সেডি হয়ে গেলাম, তারপরে দিদিদের সাথে তারপরে একসাথে যাব। আর টিকলু এদিকে রেডি হয়নি, তো আমি আগেই রেডি হয়ে পড়লাম। আর যেহেতু আমি হেলমেট পরবো, তার জন্য আমি কানেরটা পরলাম না, চুলটাও মানে আছে না একটু ডিজাইন করবো, সেটা তো করতেই পারি না, হেলমেটের জন্য নষ্ট হয়ে যায়। আর ক্লাস দেখলে আমি নিয়ে নিয়েছি, আর আমি যেহেতু আমি কোট প্যান্ট পরেছি, তো আমি সাথে একটু মানে চোখটা একটু স্মোকি আই করলাম, তো আমার খুব ভালো লাগে স্মোকি আই করতে। তো চুলে এখন চিরুনি চিরুনি সব নিয়ে গেছি, যখন আমি দিদিদের ওখানে যাবো তখনই চুলের আমি স্টাইলটা করতে পারবো। এখন তো করতেই পারবো না, এখন করার মতো চুলটাকে রাউন্ড করে হেলমেটটা পরতে হবে। আর হেলমেট তো চুল ছাড়ার পর হেলমেট পরলে পুরো ভাঁজ পড়ে যায়, দেখতেই পারছো আমার চুলে ভাঁজ পড়েছিলো, তারপর থেকে আমি চুলটা পেঁচিয়ে আর কি হেলমেটটা পরি। তো এখন আর কি যাব, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ইয়ারিংসও নিয়ে নিলাম, তো এখন বেরোনোর পালা। তো পরে কথা হচ্ছে ওইখানে গিয়ে। কেমন আছো? তো আজকে আমরা আসছি অঞ্জলির বার্থডেতে, একটু লেট হয়ে গেল, এক ঘন্টা লেট চলছি আমরা। আজকে আমি আর দিদি নতুন বেক, দুজনই নতুন বেক যাত্রা করলাম আজকে। তো কারটা বেশি সুন্দর কমেন্ট করে জানা হয়? পূজারটা। দিদি আজকে কি একই কানে? না 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 না, আজকে একই না। ঢুকছি এখন আমরা, পঠাই দিছো মো আপনার তিনি দিছো মোটর কিনা বেশি না, আসিল সাড়ে চারি মান আসিল, দিয়ে দিছো আপনার তিনি পূজা জানে, পূজার লগত এটা পার্টি এটা খাব আহিছো, দাদার বৌর বার্থডে পার্টি। এ মই 10টা বজাত যাম। জিজু ছাড়া আমার জামাই ছাড়া হয় না আর। তুই হাতে একটা ফটো পেয়ে গেল না? হ্যাঁ